প্রিয় বিয়ে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি এই যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রির যে জেনারেল পেপার রয়েছে বি টু সাম অ্যাসপেক্ট অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ ফিফটিন টু এইটিন্থ সেঞ্চুরি ইউরোপের সমাজ ও অর্থনীতি এই সাবজেক্ট থেকে আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের একদম লাস্ট ফাইনাল সাজেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তবে ইতিহাসের কিন্তু এবারে প্রশ্নপত্র একটু দু একটি কিন্তু ঘুরিয়ে আসবে ঠিক আছে তোমরা কিন্তু যেরকম প্রিভিয়াস সেমিস্টারগুলোতে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়েছিলে সেরকম কিন্তু কমন নাও পেতে পারো সংবাদটি কেন আগে দিলাম তোমরা হয়তো ভাববে যে স্যার আপনি দিলেন আমাদের ভয় লাগছে এবার ভয়ের কিছু কারণ নেই তোমরা যা পড়েছো সেগুলো পড়ে যেও তবে আমি তোমাদের বলবো তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু সেরকম নাও কমন পেতে পারো তবে পাবে আমি বলে দিচ্ছি দুটো তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে বাকিগুলো কিন্তু একটু তোমাদের কোয়েশ্চেন কিন্তু টে সেট টুটা আসার সম্ভাবনা রয়েছে তো সেট ওয়ানটা যদি দেওয়া দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন বেশি করে পাবে তবে চিন্তার কোনো কারণ নেই আশা করি তোমরা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে যদি ফার্স্ট সেটটি পাও তাহলে তো নাইনটি থেকে নাইনটি ফাইভ একদম কমন পাবে তো প্রশ্নগুলো একটু দেখে নাও যে প্রশ্নগুলোই আমি দিয়েছিলাম সেগুলোই বলবো তবে একটু আমি আরও তোমাদের বলে দিচ্ছি কোনগুলো একটু ভালো করে পড়বে ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো এই প্রশ্নটা অবশ্যই একটু রিভাইজ দেবে ফ্লোরেন্সের অবদান এইটি রিভাইজ দেবে তোমরা ইউরোপের নবজাগরণের ফ্লোরেন্সের অবদান ঠিক আছে মুদ্রণ বিপ্লব এই তিনটে ভালো করে পড়বে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো এই তিনটি প্রশ্ন ভালো করে পড়বে এবং তার সাথে পড়বে ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন হয়েছিল এই চারটি প্রশ্ন পড়ো আশা করি তোমরা একটি কুড়ি নম্বর তোমরা কমন পেয়ে যাবে তার সাথে যদি পারো বিজ্ঞান বিপ্লবটা একটু পড়ে রেখো ইউরোপে বিজ্ঞান বিপ্লবটি তোমরা একটু পারলে পড়ে নিও মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আট নম্বরের প্রশ্নটি এবং নম্বরের প্রশ্নটি অবশ্যই পড়বে ষোলো শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো তারপর রয়েছে দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরটি তোমরা চাইলে একটু দেখে নিতে পারো তবে এখন সময় নেই তোমরা পড়বে হচ্ছে এগারো নম্বরের প্রশ্নটা উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো এই প্রশ্নটি পড়বে এবং তেরো নম্বর প্রশ্নটি পড়বে ভূমন্ত সাগর থেকে অ্যাটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক বিবর্তন সমক্ষেপে আলোচনা করো এই যে প্রশ্নগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখো আশা করি তোমাদের উপকারী হবে পরীক্ষায় এবং তোমরা জানো বাংলায় কিন্তু আমি কম্পালসারি বেঙ্গলিতে যে সাইশানটি দিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্টের উপরে কিন্তু কোশ্চেন কমন এসছে যেগুলো অরে এসছে সেগুলোও কমন ছিল এবং ইনফ্যাক্ট আমি যে এই কদিনে যে উত্তরগুলো বলে দিয়েছিলাম যে কোশ্চেন তৃণমূল যে কবিতা পত্রিকা ঠিক আছে হীরালাল তোমার চরিত্র ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের দেখে নেবে তোমরা এসছে ঠিক আছে প্রভাকর প্রভাকর সংবাদপত্র ঠিক আছে আরও যেগুলো দিয়েছিলাম দেখবে আমি তোমাদের রিভিউ বলে দেবো তোমাদের রিভিউ করে দেবো কোশ্চেন পেপারে ম্যাক্সিমাম কোশ্চেনই তোমরা কমন এসছে ঠিক আছে তো এবার চলে আসবো গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখো মার্টিন লুথারের নাইনটি ফাইভ থিসিস সম্পর্কে কী জানো মূল্য বিপ্লব বলতে কী বোঝো মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে করবে এবং চার নম্বরের প্রশ্নটি দেখে নাও তারপর দেখো ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কী ছিল ফিস ও ভ্যাসালেজ ভ্যাসালেজ বলতে কী বোঝো এই প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়বে এবং তোমাদের আরেকটি কথা বলবো আমি দেখবে একটি মডেল প্র্যাকটিস সেট দিয়েছি পারলে মডেল প্র্যাকটিসেটে যে কোশ্চেনগুলো নির্বাচন করা হয়েছে যেগুলো দেওয়া হয়েছে প্রশ্নটা একটু ভালো করে দেখে নিও যদি না দেখে থাকো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার লিঙ্ক দিয়ে দেবো সেই প্রশ্নটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যেও ঠিক আছে সামন্ততন্ত্রের সংকট বলতে কি বোঝো এই প্রশ্নটি পড়বে ঠিক আছে যেগুলো স্টারমার্ক রয়েছে চারটি স্টার এবং তিনটি স্টার সেগুলোই ভালো করে দেখে যেও ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে লেখো একটু টিকা হিসাবে পড়ে যাবে আফ্রিকায় দাস ব্যবসায় ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল এবং বারো নম্বর প্রশ্ন ইউরোপীয় শিল্প স্থাপন স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল উত্তর মানবতাবাদ বলতে কি বোঝো এই প্রশ্নটি আস হয়তো তোমরা কমন পেতে পারো ঠিক আছে তো এখানে তেরোটি প্রশ্ন তেরোটি প্রশ্ন যদি করা হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের খুব উপকৃত হবে তোমরা তো দেখে নেবে তো এই প্রশ্নগুলো একটু ভালো করে করে যেও এবং তোমাদের অন্যান্য আর কোন কোন সাবজেক্টের একদম লাস্ট ফিউ মিনিটসে সাজেশান লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও এবং কোন কোন প্রশ্নের উত্তর লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আমি চেষ্টা করবো সেগুলো দেওয়ার ঠিক আছে তো যাদের ডিএসসি বি ওয়ান রয়েছে তারাও উত্তর অনেক চেয়েছো কিন্তু উত্তর আমাদের নোটস সেইভাবে এবারে করা হয়নি তোমাদের আমি সাজেশান যদি চাও আমি লাস্ট মিনিটে সাজেশানটি দিয়ে দিতে পারি আজকের মতো ভিডিওটি এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো গ্রুপে দিয়ে দাও যাতে এই প্রশ্নগুলো পড়ে যাতে তোমরা বেরিয়ে যেতে পারো কেন সিক্স সেমিস্টারে সাবলি পেলে তোমাদের কিন্তু অনেকটাই অসুবিধা হবে যে কোনো প্রকারে আমাদের কিন্তু সিক্স সেমিস্টারটা ক্লিয়ার করতে হবে নাহলে এক বছরে আমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে এক বছরে গ্যাপ হয়ে যাবে ঠিক আছে যতই রেজাল্টটা তোমাদের বেরাক সেখানে সাবলি ওই সমস্ত কিছু লেখা না থাকে কিন্তু এক বছরে কিন্তু তোমাদের গ্যাপ হয়ে যাবে ঠিক আছে সেটি কিন্তু ইয়ারটা কিন্তু ওখানে লেখা থাকে কোন বছরে তোমার রেজাল্টটা তুমি সেমিস্টার ক্লিয়ার করেছো সেই ইয়ারটা দেখলেই কিন্তু বোঝা যায় মাঝে কোনো একটা গ্যাপ হয়েছে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে চেষ্টা করবে যতটা ভালো পার আশা করি তোমাদের সকলের পরীক্ষা বাংলা পরীক্ষা ভালো গেছে তো তোমাদের যদি বাংলা পরীক্ষা সকলের ভালো থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আমাকে যে বাংলা পরীক্ষা কাদের কেমন গেল আজকের মতো এটুকুই